নমস্কার, আর স্বাগত জানাই আবার আমার চ্যানেলে। আর আজকে আমি এসে গেছি পুজোর তৃতীয় ভ্লগ নিয়ে। তোমরা আমার সঙ্গে দেখে নাও আজকে সাউথ কলকাতার কিছু বড় বড় প্যান্ডেলগুলো। দিস ইজ মাই থার্ড পুজো ভ্লগ, সো মেক শিওর ইউ ওয়াচ দ্য ফার্স্ট টু ভ্লগস ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দিস ফেস্টিভ্যাল, বিকজ আই উইল বি স্পিকিং ইন বেঙ্গলি অনলি। অ্যান্ড ইয়া, ইট গেটস অ্যা বিট টেডিয়াস রিপিট দ্য সেম থিংস ইন অল দ্য ভিডিওস, বাট আইল ট্রাই টু পুট দ্য ডিসক্রিপশন ইন দ্য ডিসক্রিপশন সেকশন। আমাদের আজকের পুজো ভ্রমণ শুরু হচ্ছে রাজডাঙ্গা নব উদয় সংঘ দিয়ে। এখানে আসতে হলে আসতে হবে রুবির কাছে অ্যাক্রোপলিস মলের পাশের গলি দিয়ে। দক্ষিণ কলকাতার পূজা পরিভ্রমণটি আমি তিনটি ভাগে ভাগ করেছি, যার মধ্যে প্রথম ভাগটা তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো, যেখানে আমি ভবানীপুর হাজরা এরিয়ার ঠাকুরগুলো দেখিয়েছিলাম। আজকে সীমাবদ্ধ থাকবো গড়িয়াহাট কালীঘাট এরিয়ার মধ্যে, এবং পরবর্তী ব্লগটি হবে গড়িয়া নাকতলা ওই দিকটার ওপরে। তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা হিট করে দিও প্রত্যেকটা পুজো ভ্লগ যাতে তোমরা দেখতে পাও। দেশে যখন এনআরসি ইস্যু নিয়ে এত তোলপাড়, সেই সময় রাজডাঙ্গা নবোদয় সংঘর থিম ছিল রিফিউজি প্রবলেম। অর্থাৎ রিফিউজিরা যেরকম ব্যাডমিন্টনের শাটল ককের মতো একবার এদিকে একবার ওইদিকেই যেতে থাকে, সেই রকমই সেই ইস্যুটাকে তুলে ধরেছে। খুব সুন্দরভাবে এটা প্যান্ডেলটা সাজিয়েছে, খুব নিখুঁত কারুকাজ, আমার খুব ভালো লেগেছে। এটা থিমের ওপর স্টিক করে যে পুরো ডেকোরেশনটা করেছে। এরপরে আমরা বাস বা একটা অটো নিয়ে চলে এসেছি বসপুকুর শীতলা মন্দিরের এই দুর্গাপুজোটি দেখার জন্য। অ্যাক্রোপলিস মল থেকে টুয়ার্ডস গড়িয়াহাট যেতে বাঁ দিকে পড়বে এই পুজোটা। এখানে এবারে থিম ছিল পড়াশোনার চাপ, অর্থাৎ বই খাতার ভারে ভারী স্কুল ব্যাগ বয়ে বয়ে শিশুরা যে নুবজ ক্লান্ত এবং তাদের খেলাধুলোর যে একটু সময় নেই, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এরকম কিছু অদ্ভুত জিনিসও পুজোর মধ্যে দেখা যায়। পরবর্তী গন্তব্যস্থল বসপুকুর তালবাগান। বসপুকুর শীতলা মন্দির থেকে হাঁটা পথে গড়িয়াহাটের দিকে একটুখানি এগোলেই পাওয়া যাবে এই মণ্ডপটি। নাম সার্থক করতে এটা সত্যিই তালবাগান বানিয়ে দিয়েছে এদের প্যান্ডেলটাই। বেশ সুন্দর একটা ইকো ফ্রেন্ডলি টাইপ অফ কনসেপ্ট, বেশ ভালো লাগলো আলো আধারির মধ্যে এই কনসেপ্টটা। এরপর বাসে বা অটোয়ে সোজা গড়িয়াহাট মোড়, এবং ডান দিকে একটুখানি এগোলেই পড়বে একডালে এভারগ্রিনের সাবেকি এই প্রতিমা, এবং ঝাল লণ্ঠনটা তো দেখার মতো। ইটালিয়া দেখে বেরোলেই পাওয়া যাবে ফাল্গুনী সংঘ। এখানে খুব সুন্দর একটা ছোট্ট করে হাওড়া ব্রিজের প্রপেরও বানিয়েছিল। রাস্তার দুপাশের এদের এই ডেকোরেশনটা বরাবরই বেশ ইন্টারেস্টিং হয়। প্রবেশ করলাম প্যান্ডেলের মধ্যে, যা মনে হচ্ছে দেওয়ালের ছবিগুলো দেখে এটাও থিমটা কলকাতায় রেখেছিল। নেক্সট এসে গেছি সিংহি পার্কের সাবেকি প্যান্ডেল ও সাবেকি প্রতিমার সামনে। এরপর চলে এসেছি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে। হিন্দুস্তান পার্কের সঙ্গে গোলানো চলবে না, দুটো আলাদা। এদের এবারে প্রধান অ্যাট্রাকশন ছিল মাথার ওপরে এই যে আলোর চাদর। আমি সকালে গেছিলাম বলে দেখতে পাইনি ভালো করে, কিন্তু আমি অ্যাটাচ করছি কিছু ছবি যেটা আমি ফেসবুক থেকে কালেক্ট করেছিলাম। এসে গেছি হিন্দুস্তান পার্ক পূর্বাচল ক্লাবে। না, এটাও আসল হিন্দুস্তান পার্ক নয়, এটা তারই কাছাকাছি আরেকটা প্যান্ডেল, যাদের থিম ছিল এবারে 100 ইয়ার্স অফ বেঙ্গলি সিনেমা। এবং বলাই বাহুল্য, এরা ভীষণ সুন্দর ডিটেলড একটা সুন্দর সাজানো প্যান্ডেল করেছিল, খুব সুন্দর থিমটাকে রিপ্রেজেন্ট করেছে বাংলা সিনেমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়ে, পুরনো জমানার সমস্ত অ্যাক্টরদের ছবি দিয়ে, খুব সুন্দর ডেকোরেশন, নানা রকম সিনেমা রিলেটেড প্রপসও রেখেছিল। যেমন বেরোনোর সময় দেখা যাবে একটা ক্যামেরার প্রপ এটা সাজিয়ে রেখেছে, খুব সুন্দর। এরা ফিল্মের রোল, নানা রকম ফিল্ম রিলেটেড জিনিস দিয়ে সাজানো, আমার ভীষণ ভালো লেগেছিল এই প্যান্ডেলটা।
এইবারে অবশেষে এসেছি বিখ্যাত হিন্দুস্তান পার্কের পুজো দেখতে। এদের থিম এবারে সম্ভবত ছিল নাচ, তাই নানা রকম নাচের মুদ্রা, ডান্সের কস্টিউম সমস্ত কিছু এই প্যান্ডেলের মধ্যে দেখা যাচ্ছে। এরপর এসে পৌঁছেছি ত্রিধারা অকাল বোধনে। সাউথ কলকাতার খুব বিখ্যাত একটি পুজো এটা, আর ভিড়টাও স্বাভাবিকভাবেই ভীষণ বেশি হয়, তাই আমার ক্যামেরাটাও এখানে খুব শেকি হয়ে গেছে ভিড়ের জন্য। এবারের থিম ছিল প্রত্যেক মহিলার মধ্যেই দেবী আছেন, আর সেটা আমাদের মতো সাধারণ মহিলা হোক বা কোনো বিখ্যাত মহিলা, সবার মধ্যেই এই নারী শক্তি অর্থাৎ এই দেবীর যে শক্তিটা সবার মধ্যেই আছে, সেটা এরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল, যেটার ভিডিও আনফর্চুনেটলি ভিড়ের মধ্যে আমি করতে পারিনি, কিন্তু ফেসবুক থেকে আমি কালেক্ট করে দিচ্ছি এফেক্টটা তোমাদের দেখার জন্য। এরপরেই আসে বালিগঞ্জ কালচারালের পুজো। বালিগঞ্জ কালচারাল থেকে এগিয়ে ভেতরের রাস্তাতেই পড়বে সমাজসেবীর পুজোটি, যাদের থিম প্রত্যেকবারই বেশ অনবদ্য হয়। এবারে এদের থিম ছিল খেটে খাওয়া মানুষদের নিয়ে, যেমন ক্যাপশনে দেখা যাচ্ছে আমরা ঘাম বেছে খাই রক্ত করি জল, প্যান্ডেলের ঠিক পাশেই লেখাটি দেখা যাচ্ছে। আর এখানে এদের থিম ছিল সেই সব মানুষদের নিয়ে যারা খেটে খাওয়া মানুষ, অর্থাৎ যেমন কুলি, যারা নাপিত এবং ধোপা এবং এই ধরনের সামাজিক স্তরের যে মানুষরা, তাদেরকে ক্রেডিট জানাতে, তাদেরকে কুর্নিশ জানাতে এবারে এদের এই থিমটা। এরপরের পুজোটি দেশপ্রিয় পার্কের, যারা 500 মিটারের রাস্তাকে 2 কিলোমিটার করে দেওয়ার জন্য বিখ্যাত। সেই নিয়ে ফেসবুকে অলরেডি তোমরা সবাই মিমস তো দেখেই নিয়েছো, আর অহেতুক ভিড়ের জন্য আমরা এই প্যান্ডেলে ঢুকিনি, তাই আমি আবারও ফেসবুক থেকে কিছু কালেক্টেড ছবি এখানে দেখাচ্ছি। দেশপ্রিয় পার্ক থেকে রাসবিহারী মোড়ে পৌঁছে বাঁ দিকে কিছুটা গেলেই সেটা বাসে বা হেঁটেও হতে পারে, পড়বে মুদিয়ালি ক্লাব। তার আগে রাস্তায় পড়বে তরুণ সংঘ বলে ছোট্ট একটি ক্লাবটি, যদিও মুদিয়ালি বা তরুণ সংঘ কোনোটাই সেদিনকে খোলা ছিল না, তাই আমি মুদিয়ালির ছবিগুলো ফেসবুক থেকে কালেক্ট করে কিছু ছবি এনেছি, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ সুন্দর গ্লাস পেন্টিংয়ের ওপর থিম করেছিল, আমার খুব আফসোস আছে আমি এবারে ওটা যেতে পারিনি। আর মুদিয়ালি ক্লাবের ঠিক বিপরীতেই লেক ইউথ কর্নারের এই পুজোটি, এদের এবারে থিম ছিল মৎস্যপুরী, অর্থাৎ জলের নিচে কার যে রাজ্য সেখানে যেরকম গাছপালা দেখা যায় বা সেখানে যা কিছু দেখা যায়, অর্থাৎ আন্ডার দ্য সি থিম ছিল। এরপর আমরা চলে এসেছি শিব মন্দির ক্লাবের পুজোটায়। এদের প্যান্ডেলটা বেশ সুন্দর, একটা সুতোর কারুকাজের মতো একটা এফেক্ট দেওয়া ছিল, বেশ সুন্দর সাজানো গোছানো ডেকোরেশন, আর ভেতরে ঠাকুরের মূর্তিটি সত্যি ভীষণ সুন্দর ছিল। শিব মন্দির দেখে এক্সিটের পথটা দিয়ে বেরোনো যায় রবীন্দ্র সরোবর লেকের ঠিক পাশের রাস্তা দিয়ে। এবারে আমরা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের দিকেও যেতে পারি বা সাদান অ্যাভিনিউ হয়ে রাসবিহারী মোড়ের দিকে আবার আসতে পারি। আমরা চলে এসেছি রাসবিহারী মোড়ের দিকেই, এবারে সেখান থেকে রাস্তা পেরিয়ে আমরা দেখে নেব কালীঘাটের দিকে বাদামতলা আসার সংঘ পুজোটা।
বাদামতলা দেখে বেরোনোর পর পরের প্যান্ডেলটাই পড়ে 66 পল্লী। বাংলা ভাষা নিয়ে করা বেশ সুন্দর ছিল এবারে এদের থিমটি। ছেষট্টি পল্লী পেরিয়ে পড়ে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের একটা ছোট পুজো। এর বাঁ পাশেই আরও একটা ছোট পুজো ছিল যেটার থিম সেভ দি আর্থ ছিল, কিন্তু এর নামটা আমার মনে পড়ছে না। এই প্যান্ডেলটা দেখে বেরিয়ে মেন রোডের উপরে উঠে এবার আমরা চেথলা ব্রিজ পেরিয়ে চলে এসেছি চেথলা অগ্রণী ক্লাবে। ভীষণই বিখ্যাত চেতলা অগ্রণীর পুজো নিয়ে বরাবরের মতো এবারও প্রচণ্ড হাইপ ছিল, কারণ এদের থিম ছিল কলকাতা এবং ভেতরের ডেকোরেশন ছিল উল্টনো কলকাতা। ভীষণ সুন্দর ভেতরের ইন্টিরিয়ার ডেকোরেশন, কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট পুজো ছিল এবারে চেতলা অগ্রণী। আর ঠাকুর উদ্বোধন করার বহু আগের থেকেই ফেসবুকে তো ছবি ছড়িয়েই পড়েছিল, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য। আর আমি যে দেখতে পেয়েছি খুব ভালোভাবে বিনা ভিড়ে, সেটার জন্য আমি ভীষণ খুশি। আর আরও একটা কারণে চেতলা অগ্রণীর পুজোটা আমার কাছে খুব স্পেশাল হয়ে থাকবে, কারণ এখানেই দেখা হয়েছিল আমার খুব প্রিয় ইউটিউবার দেবারতি দিয়ের সঙ্গে। দেবারতি দি অর্থাৎ দেবারতি মুখার্জি বাংলা ইউটিউবার, তার চ্যানেলে ভীষণ হাসি মজা নানা রকম ভালো ভালো ভিডিও পাওয়া যায়। আমি খুব ফ্যান দেবারতি দির, আর দেবারতি দিও আমার মতো ঠাকুর দেখা পাগল, তাই সেও কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিল সেদিন, আর আমাদের দুজনের দেখা হয়তো আমরা দুজনেই ভীষণ খুশি হয়েছিলাম। দেবারতি দির চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে নিচে ডিসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই চেক করে নিও। আর আমি জানি তোমাদের সবার খুব ভালো লাগবে ওর ভিডিওগুলো। চেতলা অগ্রণীর পরের পুজো হচ্ছে চেতলা অকাল বোধন, যদিও তারা খুবই সাধারণ একটা ছোটোখাটো প্যান্ডেলই করেছিল এবারে। তারপরে আমরা তাই চলে এলাম আলিপুর সর্বজনীনের পুজোটা দেখতে। এদের থিম ছিল ট্রাফিক লাইট, ট্রাফিক সিগন্যাল এইসব কিছুর ওপরে। খুব সুন্দর ডেকোরেশন ছিল এই প্যান্ডেলটাতেও। ট্রাফিক রুলসে আমরা যা যা কিছু পড়েছি, যেমন জেব্রা ক্রসিং, ট্রাফিক লাইটস, ট্রাফিক রোডের ওপরে যেরকম মার্কসগুলো সিম্বলসগুলো দেওয়া থাকে, সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে এই প্যান্ডেলটা। মাথার হেলমেট, গাড়ির হেডলাইট সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর একটা ডেকোরেশন করেছে এদের। এই কনসেপ্টটা আমার বেশ ভালো লাগলো। আলিপুর সর্বজনীন দেখে দুর্গাপুর ব্রিজ পেরিয়ে যাওয়া যায় সুরুচি সংঘতে, কিন্তু আমরা এবার সুরুচি সংঘেও যাইনি, কারণ একটু অসুবিধা হয়ে গেছিল সময়ের অভাবে সব কিছু কারণে। তাই আমি আবার ফেসবুক থেকে ছবি কালেক্ট করে দেওয়ার চেষ্টা করেছি। সুরুচি সংঘের ঠাকুরটা তোমরা এইভাবেই দেখে নিও। তাহলে আজ এখানেই শেষ করছি পুজোর তৃতীয় ভ্লগটি। পরের ভ্লগটি অবশ্যই তোমরা দেখতে ভুলো না, আর আগেরগুলো মিস করে থাকলে সেটাও দেখে নিও। আর পরের ভ্লগে আমি চলে আসব এক্সট্রিম সাউথের কিছু ঠাকুর নিয়ে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে, লাইক করে দিও ভিডিওটা, আর শেয়ার করে দিও সেই সব বন্ধুদের সঙ্গে যারা পুজো মিস করে গেছে। আর তোমরাও জানিও, তোমরা যদি পুজো মিস করে গিয়ে থাকো তোমাদের কেমন লাগছে এই ভ্লগগুলো, এই ভ্লগের মাধ্যমে তোমরা পুজোর সেই মজাটা নিতে পারছো কি না, এই কমেন্টগুলো আমার কাছে খুবই ভ্যালুয়েবল হবে। এই ফিডব্যাকগুলো আমার খুবই দরকার, আসলে এই ভিডিওগুলো তো তোমাদের কথা ভেবেই বানানো। খুব তাড়াতাড়ি আসছি পরের ভিডিও নিয়ে, তোমরা আমার চ্যানেলে ট্র্যাক রেখো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।